আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে মসুরের ডাল। এখন আমের সিজন আর আম দিয়ে মসুর ডাল রান্না করলে কিন্তু খুব খেতে ভালো লাগে। তো আজকে আমি আম দিয়ে মসুর ডাল রান্না করব, তার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে আর এই ডালটা খেতে খুব মজা হয়ে থাকে। এই মসুর ডালটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু ডাল নিয়েছি, তবে ডালটা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি আর পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি, আর পানিটা আমি একসাথে দিয়ে দিব, পরে আমি পানি দিব না, কারণ পরে পানি দিলে ডালটা খেতে তেমন একটা ভালো লাগে না, পানসে পানসে লাগে। তো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে আমি ডালটা রান্না করব। দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আধা চা চামচের মতো আদা বাটা আর আধা চা চামচের মতো রসুন বাটা। দিয়ে ঢাকনাটা ঢেকে ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা কিন্তু আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে যদি আপনার আরও মিহি চান তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন, আবার চাইলে এভাবেও রাখতে পারেন, কারণ আরও রান্না করতে করতে কিন্তু ডালটা আরও গলে যাবে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুইটা টমেটো। দুটো টমেটো কেটে দিয়ে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করার পরে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ডালটা ঘুটে নেব। টমেটোটা যদি ডালের সাথে মিশিয়ে নেওয়া হয় ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর যদি কেউ না চান তাহলে এইভাবে রাখতে পারেন, যদি এভাবে টমেটোটা খেতে পছন্দ করেন। আমি ডালটা ভালোভাবেই ঘুটে নিয়েছি, টমেটোটা কিন্তু ঘোলে গেছে আর ডালটা কিন্তু আরও আঠালো হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি আম। এখানে 4-5 টুকরা আম আমি অ্যাড করে দিয়েছি, আর আমটা কিন্তু দিতে হবে ডালটা যখন হয়ে যাবে তখনই, আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডালটা বেশি টক হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমটা দিতে হবে। আমটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি বাগারের জন্য। এখানে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রসুন কুচি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো 5 ফোড়ন। দিয়ে এখন ভালোভাবে ফোড়নটা আমি ভেজে নিব। আর ডালের বাগার কিন্তু একটু ভালো করে কালার করে ভেজে নিতে হয়। যখন এরকম কালার চলে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিব আমি অল্প একটু হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা যদি এ পর্যায়ে দেওয়া হয় ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর ডালটা খেতে অনেক ভালো লাগে। হলুদ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, তবে রান্নার শুরুতে যদি হলুদটা দেওয়া হয় ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চায় না আর কালো হয়ে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাগার। বাগারটা আমার দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে। আমি হালকা একটু হলুদ দিয়েছি আর এই লাস্ট পর্যায়ে হলুদটা দিলেই ডালের কালারটা অনেক সুন্দর আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আরও জাল করে নিব 1 থেকে 2 মিনিটের মতো। এর মধ্যে আমটা হালকা হালকা একটু সিদ্ধ হবে আর আমটা খেতে অনেক ভালো লাগবে। ডালটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি জাল করে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। আর আমটা কিন্তু আমার গলেও যায়নি, আবার একদম শক্তও রয়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এর মধ্যে যখন খাবেন তখন 1 পিস করে নিলেই হবে, খেতে অনেক ভালো লাগবে। ডালটা ঠিক এরকম ঘাড়ো রেখেছি আমি, আপনার চাইলে আরও কিন্তু পাতলা করতে পারেন। তো ডাল রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে যখন ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয় ডালের মধ্যে তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ডালটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। তো ডালটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে দিয়েছি কারণ আমি শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি, যদি বেশি জাল হয়ে যায় তার জন্য আমি পরে অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য। মাঝখান দিয়ে একটু ফেলে দিয়েছি, আপনার জালে মরিচটা আরও আগেও ইউজ করতে পারেন। আর আম থাকতে থাকতে কিন্তু অবশ্যই ডালটা ট্রাই করবেন, ডালটা কিন্তু আসলে ভীষণ মজা হয়ে থাকে, খুব ভালো লাগে খেতে ডালটা। তো আমার ডালটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আর আমি রেডি করে নিয়েছি। দেখলেন তো রান্নাটা কত সহজে করে নিলাম, আর এই ডাল রান্না করতে কোনো প্রকার ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই কিন্তু এই ডালটা রান্না করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা এর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।